লকডাউনের এই দুর্বিষহ পরিস্থিতিতে হাওড়ার বুকে দেখা গেল এক অদ্ভুত চিত্র। বিকে ট্রেডিং নামক একটি ব্যবসায়ী পরিবার, যার কর্ণধার বিনোদ সাউ এবং শঙ্কর সাউ, সেই সংস্থাটি তাদের সারা বছরের ব্যবসা টাকা দিয়ে চাল, ডাল, আটা সহ আরও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিলেন এলাকা এবং এলাকার বাইরে হাওড়ার বিভিন্ন প্রান্তে। এছাড়া যে সকল মানুষ এই দুর্দিনের সময় প্রাণীর ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে কাজ করছে তাদেরকে দিলেন পিপি ড্রেস, মাস্ক এবং গ্লাভস। এর পাশাপাশি সংস্থার কর্ণধার এটাও জানান যে বাইরে তাদের অনেক অসহায় মানুষ আটকে রয়েছে, ব্যাঙ্গালোর চেন্নাইতেও তারা ইতিমধ্যেও খাদ্যদ্রব্য পাঠিয়েছেন। লকডাউনের মধ্যে নিজেদের সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানো দরকার বলে মনে করেন বিপে টেন্ডি সংস্থা। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তাদেরও কি খাবার পাঠাচ্ছেন? তাদেরকে আমাদের খাওয়ার ব্যবস্থা করছি, ওইখানে আমাদের লোক আছে, তাদেরকে নিয়ে যোগাযোগ করে আন্ধ্রাতে যেরকম লোক আছে, ব্যাঙ্গালোরের লোক আছে আমাদের এখানে, তারা আটকে পড়েছেন কাজের সময়, ওনাকে ওই বলেছি ওইখান থেকে ব্যবস্থা করে, ওইখানে ব্যবস্থা ওইখানেই আছেন ওনারা, লকডাউনের মধ্যে আসার ব্যবস্থা হচ্ছে না, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওইখানে সেটিং করে দিচ্ছে। আরও কিছু ইচ্ছা আছে মানুষের সেবা করার? হ্যাঁ, কী ইচ্ছা আছে? যতদিন আমরা লকডাউন চলবে, চিকিৎসা যদি কিছু কারোর অসুবিধা হয় আমরা হেল্প করব। আমার বিকে ট্রেডিং এম্বাসডর, আমার কাঁচা আনা যায় কারবার। আমার নাম বিনোদ সাউ।